আচ্ছা আচ্ছা সৌদিতে কত বছর ছিলেন আপনি? কত বছর ছিলেন সৌদি আরবে? সৌদি আরব কি মক্কাতে থাকতেন? দাম্মাম? ওই বাহরাইন বর্ডারে আমি মুড়ি মেশিন দিয়েছিলাম, বাহরাইন বর্ডারে অনেক আগে মুড়ি মেশিন দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের ওইখানকার এক লোকাল সৌদিয়ান কফিল এবং বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চারে করছিল, খুবই ভালো করছে। জি 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 হ্যাঁ আবাতে আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ, এবার উমরাতে উমরা হজে গেলে ওখানে একটা ব্রাঞ্চ অফিস করার চিন্তা ভাবনা আছে সৌদি আরবে ইনশাল্লাহ। এটা মক্কাতেই করব। কোনটা? আচ্ছা আচ্ছা, বইটা নিয়ে আসেন আপনি, সাক্ষাৎ করে গেলেন, বইটা নিয়ে গেলেন। ওই আপনি 3,000 টাকা জমা দিয়ে দিন তাইলে। আমি 4,500 টাকা হাদিয়া, প্রজেক্ট প্রোফাইলটা 4,000 টাকা হাদিয়া। হ্যাঁ জি, আচ্ছা দিয়ে না, অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি দিয়ে না, অসুবিধা নেই। এমনি প্রোফাইলটা তো আমি অনেকের জন্য সৌদি আরব পাঠাইছি, সিঙ্গাপুরে পাঠাইছি, তারপরে অন্যান্য দেশে পাঠাইছি। 4,000 টাকা, এরপরে পাঠানো খরচ আরো 3,000 টাকা লাগে, এইভাবে পাঠাইছি, অসুবিধা নেই। আমি কম বেশি দিয়ে দিই এই জন্য, কারণ আমার প্রতিষ্ঠানটা আমি আসলে কি সেবামূলক রেখেছি, সেবায় পরিণত করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বল ফ্যান সহ কয়েকটা আইটেম করে দিতে চাই, যেমন বল ফ্যান থাকলো, যদি সম্ভব হয় ডিটারজেন্টটা থাকলো, ওয়াশিং পাউডার, হ্যাঁ এরকম 2-3টা আইটেম করে দেবো ইনশাল্লাহ। আপনি প্রয়োজনে 2-1 দিনের মধ্যে চলে আসেন ঢাকায়। কবে আসবেন? ওকে, আপনি শেষের দিকে চলে আসেন, সময়কে নষ্ট না করে, কারণ অনেক প্রবাসী ভাইরা দেশে এসে সময় নষ্ট করে আরো নিজের টাকা খরচ করে ঋণগ্রস্ত হয়ে যায়, আর যা টাকা পয়সা মানে ফ্যামিলিতে পাঠায় সবই খরচ করে ফেলে, কোনো ব্যালেন্স থাকে না তেমন একটা, যাদের আছে এসে আবার খরচ হয়ে যায়, তাই আর নতুন করে কিছু করা হয় না। অন্তত সময়কে কাজে লাগান এবং নিজের জন্য কিছু বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। সকালে আমি ওই যে ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, হ্যাঁ আমার ওই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলাম আলহামদুলিল্লাহ আজকে। হ্যাঁ, প্রথম ডোজ 1 মাস আগে নিয়েছিলাম 8-8-এ। চলে আসেন, চলে আসেন ইনশাল্লাহ, আমি করে দেব যত প্রকার সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে থাকবে, কারণ নিজে কিছু করেন এবং আশেপাশে কিছু লোকের কর্মসংস্থান হবে। ওকে মেহেদি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া করবেন, ইয়ামানিল্লাহ।